আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আরব দেশে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আফগা অর্থাৎ লাগবে আরবিতে আফগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে ইসমা অর্থাৎ শুন আরবিতে ইসমা এর বাংলা অর্থ হচ্ছে শোন মালুম অর্থাৎ জানা আরবিতে মালুম এর বাংলা অর্থ হচ্ছে জানা মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি সস্তা অর্থাৎ রাখিস বাংলাতে সস্তা এর আরবি অর্থ হচ্ছে রাখিস গেরিব অর্থাৎ কাছে। আরবিতে গেরিব এর বাংলা অর্থ হচ্ছে কাছে। বাইদ অর্থাৎ দূরে আরবিতে বাইদ এর বাংলা অর্থ হচ্ছে দূরে তৈল অর্থাৎ লম্বা আরবিতে তৈল এর বাংলা অর্থ হচ্ছে লম্বা আলিয়ম অর্থাৎ আস আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ হচ্ছে আস আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে মাকান অর্থাৎ জায়গা আরবিতে মাকান এর বাংলা অর্থ হচ্ছে জায়গা গেদিম অর্থাৎ পুরাতন আরবিতে গেদিম এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় তাবু অর্থাৎ খাইমা আরবিতে খাইমা এর বাংলা অর্থ হচ্ছে তাবু আসা অর্থাৎ লাঠি আরবিতে আসা এর বাংলা অর্থ হচ্ছে লাঠি বুরগি অর্থাৎ নাট আরবিতে বুর্গি এর বাংলা অর্থ হচ্ছে নাট ময়দান অর্থাৎ মাঠ আরবিতে ময়দান এর বাংলা অর্থ হচ্ছে মাঠ কুরা অর্থাৎ বল আরবিতে কুরা এর বাংলা অর্থ হচ্ছে বল খেসাপ অর্থাৎ কাঠ আরবিতে খেস এর বাংলা অর্থ হচ্ছে কাঠ কাদাম অর্থাৎ ফুট আরবিতে কাদাম এর বাংলা অর্থ হচ্ছে ফুট মরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে মরোর এর বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক হিজরা অর্থাৎ খানিস আরবিতে খানিস এর বাংলা অর্থ হচ্ছে হিজরা গাবি অর্থাৎ বুকা আরবিতে গাবি এর বাংলা অর্থ হচ্ছে বুকা হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হোনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে হাক্কান অর্থাৎ সত্যি আরবিতে হাক্কান এর বাংলা অর্থ হচ্ছে সত্যি তাইয়েব অর্থাৎ ঠিক আছে আরবিতে তাইয়েব এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আতসান অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা আমোদ অর্থাৎ খুঁটি আরবিতে আমোদ এর বাংলা অর্থ হচ্ছে খুঁটি সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু আরেফ অর্থাৎ জানা আরবিতে আরেফ এর বাংলা অর্থ হচ্ছে জানা খাব্বি অর্থাৎ লুকানো আরবিতে খাব্বি এর বাংলা অর্থ হচ্ছে লুকানো মুফতা অর্থাৎ চাবি আরবিতে মুফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি গালি অর্থাৎ দামি আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি আনতুম অর্থাৎ আমরা আরবিতে আনতুম এর বাংলা অর্থ হচ্ছে আমরা কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত রাজ্জাল অর্থাৎ পুরুষ আরবিতে রাজ্জাল এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ হুরমা অর্থাৎ মহিলা আরবিতে হুরমা এর বাংলা অর্থ হচ্ছে মহিলা মামা অর্থাৎ মা আরবিতে মামা এর বাংলা অর্থ হচ্ছে মা আবুই অর্থাৎ বাবা আরবিতে আবুই এর বাংলা অর্থ হচ্ছে বাবা ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে ওয়ালাত এর বাংলা অর্থ হচ্ছে ছেলে উখতি অর্থাৎ বোন আরবিতে উখতি এর বাংলা অর্থ হচ্ছে বোন বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে বিন্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে মিনসাফা অর্থাৎ গামসা আরবিতে মিনসাফা এর বাংলা অর্থ হচ্ছে গামসা ফাহাম অর্থাৎ কয়লা আরবিতে ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা খিমারুন অর্থাৎ উর্না আরবিতে খিমারুন এর বাংলা অর্থ হচ্ছে উর্না মাতার অর্থাৎ বিষ্টি আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বিষ্টি কাফি অর্থাৎ যথেষ্ট আরবিতে কাফি এর বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট খাসারা অর্থাৎ ক্ষতি আরবিতে খাসারা এর বাংলা অর্থ হচ্ছে ক্ষতি সাইদ অর্থাৎ সুখী আরবিতে সাইদ এর বাংলা অর্থ হচ্ছে সুখী মিয়া অর্থাৎ এক শত আরবিতে মিয়া এর বাংলা অর্থ হচ্ছে এক শত জাবাল অর্থাৎ পাহাড় আরবিতে জাবাল এর বাংলা অর্থ হচ্ছে পাহাড় নাহার অর্থাৎ নদী আরবিতে নাহার এর বাংলা অর্থ হচ্ছে নদী শাসা অর্থাৎ ডিসপ্লে আরবিতে শাসা এর বাংলা অর্থ হচ্ছে ডিসপ্লে জাজিরা অর্থাৎ দ্বীপ আরবিতে জাজিরা এর বাংলা অর্থ হচ্ছে দ্বীপ মাদিনা অর্থাৎ নগর আরবিতে মাদিনা এর বাংলা অর্থ হচ্ছে নগর জাওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে জাওয়াল এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল সামা অর্থাৎ আকাশ আরবিতে সামা এর বাংলা অর্থ হচ্ছে আকাশ বাকালা অর্থাৎ দোকান আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান ফাতে অর্থাৎ আলো আরবিতে ফাতে এর বাংলা অর্থ হচ্ছে আলো ফিদ্দি অর্থাৎ সিলভার আরবিতে ফিদ্দি এর বাংলা অর্থ হচ্ছে সিলভার জাহাবি অর্থাৎ সোনালি আরবিতে জাহাবি এর বাংলা অর্থ হচ্ছে সোনালি আজরাক অর্থাৎ নীল আরবিতে আজরাক এর বাংলা অর্থ হচ্ছে নীল আকদার অর্থাৎ সবুজ আরবিতে আকদার এর বাংলা অর্থ হচ্ছে সবুজ আহমার অর্থাৎ লাল আরবিতে আহমার এর বাংলা অর্থ হচ্ছে লাল তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস সুরা অর্থাৎ ফটোকপি আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে ফটোকপি লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত সাবামিয়া অর্থাৎ সাত শত আরবিতে সাবামিয়া এর বাংলা অর্থ হচ্ছে সাত শত শাউর অর্থাৎ মাস আরবিতে সাউর এর বাংলা অর্থ হচ্ছে মাস। দিক অর্থাৎ মোরগ আরবিতে দিক এর বাংলা অর্থ হচ্ছে মোরগ সামাক অর্থাৎ মাস আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাস কিবদা অর্থাৎ কলিজা আরবিতে কিবদা এর বাংলা অর্থ হচ্ছে কলিজা রেজাল অর্থাৎ পা আরবিতে রেজাল এর বাংলা অর্থ হচ্ছে পা সাহাম অর্থাৎ চর্বি আরবিতে সাহাম এর বাংলা অর্থ হচ্ছে চর্বি আজম অর্থাৎ হার আরবিতে আজম এর বাংলা অর্থ হচ্ছে হার হাই অর্থাৎ জীবিত আরবিতে হাই এর বাংলা অর্থ হচ্ছে জীবিত জমায়েত অর্থাৎ একত্র আরবিতে জমায়েত এর বাংলা অর্থ হচ্ছে একত্র ইশারা অর্থাৎ সিগনাল আরবিতে ইশারা এর বাংলা অর্থ হচ্ছে সিগনাল তর্জমা অর্থাৎ অনুবাদ আরবিতে তর্জমা এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল মক্তব অর্থাৎ অফিস আরবিতে মক্তব এর বাংলা অর্থ হচ্ছে অফিস মোকালফা অর্থাৎ জরিমানা আরবিতে মোকালফা এর বাংলা অর্থ হচ্ছে জরিমানা সাজ্জেল অর্থাৎ পাঠানো আরবিতে সাজ্জেল এর বাংলা অর্থ হচ্ছে পাঠানো হাজ্জেল অর্থাৎ পাওয়া আরবিতে হাজ্জেল এর বাংলা অর্থ হচ্ছে পাওয়া দিঘিগা অর্থাৎ মিনিট আরবিতে দিঘিগা এর বাংলা অর্থ হচ্ছে মিনিট সা অর্থাৎ ঘন্টা আরবিতে সা এর বাংলা অর্থ হচ্ছে ঘন্টা ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে সময় তামার অর্থাৎ খেজুর আরবিতে তামার এর বাংলা অর্থ হচ্ছে খেজুর ফাদি অর্থাৎ খালি আরবিতে ফাদি এর বাংলা অর্থ হচ্ছে খালি সাহার অর্থাৎ মাস আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ সানা অর্থাৎ বছর আরবিতে সানা এর বাংলা অর্থ হচ্ছে বছর। ইয়োম অর্থাৎ দিন আরবিতে ইয়োম এর বাংলা অর্থ হচ্ছে দিন সুবে অর্থাৎ সকাল আরবিতে সুবে এর বাংলা অর্থ হচ্ছে সকাল সুফ অর্থাৎ দেখা আরবিতে সুফ এর বাংলা অর্থ হচ্ছে দেখা যে অর্থাৎ নতুন মাসালামা সালামা অর্থাৎ বিদা আরবিতে মাসালামা এর বাংলা অর্থ হচ্ছে বিদা সাহাতুল ইয়াত অর্থাৎ হাতগড়ি আরবিতে সাহাতুল ইয়াত এর বাংলা অর্থ হচ্ছে হাতগড়ি খুব ফোন অর্থাৎ মোজা আরবিতে খুব ফোন এর বাংলা অর্থ হচ্ছে মোজা বাতানিয়া অর্থাৎ কম্বল আরবিতে বাতানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল ফুতা অর্থাৎ লঙ্গি আরবিতে ফুতা এর বাংলা অর্থ হচ্ছে লঙ্গি তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরব একটু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ